পরীক্ষার ফলাফলটা নিয়ে আসি না? ঠিক আছে, প্রথমে ফেরদৌস ভাইদের কাছেই যাই। আচ্ছা, সত্যি করে বলেন তো, আমার ধারণা আপনি গানকে খুব পছন্দ করেন। জি সত্যি। এবং অনেক সময় খাওয়া নাই ধাওয়া নাই আপন মনে গান গেয়েই চলেন, এটাও সত্যি কি? জি। আচ্ছা, আপনি আজকে যুদ্ধের ময়দানে এসেছেন, এটাও সত্যি কি? জি। তৈরি হয়ে এসছেন? জি। হ্যাঁ, আমি আপনাকে ওই এসে বলল, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ রফিকুল আলম, যে খুঁটিনাটি দেখে না, খুঁটিনাটির চাইতে বেশি কিছু পারলে দেখবে, তারই দায়িত্ব। আর উনি তো বিশ্লেষক, উনি দেবেন। আমি শুধু এটুকুই বলবো যে উই এনজয়েড, আমরা সবাই আপনার গান আনন্দ পেয়েছি। দেখা যাক আপনার ভাগ্যে কী আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। মিতালী মুখার্জি ম্যাম। মুনিরা, তোমার আগে গাওয়াও গান খুব ভালো লেগেছে, আজকেও তুমি খুব ভালো গেয়েছো। গানটা খুব কিন্তু কঠিন গান, আধুনিক গান, আর লতাজির গাওয়া, তাই না? জি। বিখ্যাত গান, তুমি ভালো গেয়েছো, চেষ্টা করেছো, এবং যেমন ব্যাংকার্স হয়েও তুমি আজকে তোমার 100% দিতে পেরেছো। দেখা যাক এখন আগে কী হয়। থ্যাংক ইউ ম্যাম, আশীর্বাদ রইল। রফিকুল আলম, এই গানটা তো সলিল চৌধুরীর গান, খুব অতি জনপ্রিয় গান, অথচ এত কঠিন গান, এটা আপনি গাওয়ার সাহস করেছেন, সেই জন্য আপনাকে সাধুবাদ এবং ধন্যবাদ। এবং আপনার গাওয়াও খুব সাবলীল হয়েছে, আমার কিন্তু ভালো লেগেছে। এবং কোনো কোনো জায়গায় আপনি কাজ কতগুলো ছোট ছোট তান আছে, সেই তানগুলো অ্যাভয়েড করে নিজের মতো করে এনে নিয়েছেন, সেটা গানটার অঙ্গকে হানি করেনি, অঙ্গের কোনো ক্ষতি করেনি, বরং একটা নতুনত্ব পেয়েছি আমি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।